শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে আরও ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। ভারতের রাজ্যে প্রতি দুজনের একজন করোনা পজিটিভ। ভারতে করোনা রোগীর লাশ পুড়িয়ে 21 জনের মৃত্যু। করোনায় বিপর্যস্ত ভারত, পরিস্থিতি মোকাবেলায় 4 রাজ্যে মুখ্যমন্ত্রীকে ফোন দিল মোদি। একদিকে করোনা ভাইরাসের তাণ্ডব, অন্যদিকে ভারতের বিমানবাহী রণতরীতে ভয়াবহ আগুন। চীনের রকেট আশ্রে পড়ার স্থান শনাক্ত, আতঙ্কে বাংলাদেশিরা। এবার ভয়াবহ সাইবার হামলায় বন্ধ হয়ে গেল শীর্ষ মার্কিন তেল পাইপলাইনের অপারেটর। এবং সবশেষ থাকছে আল আকসাই ইসরায়েলি বাহিনীর হামলায় আহতর সংখ্যা বেড়ে 205 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই মৃত্যু এবং সংক্রমণের তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজ্য গুয়েতে প্রতি দুজনের একজন করোনা শনাক্ত হচ্ছে। রাজ্যটিতে সংক্রমণের হার সর্বোচ্চ। স্থানীয় সময় গতকাল শুক্রবার গুয়েতে করোনা ভাইরাস শনাক্তের হার সর্বোচ্চ 51.4% হয়েছে। গোয়া স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ পি রানী বলেছেন, করোনা সংক্রমণ ঠেকাতে কড়া লকডাউন জরুরি। করোনা শনাক্তের হার কমিয়ে আনা দরকার, সেই সঙ্গে অক্সিজেন সরবরাহও নিশ্চিত করতে হবে। ভারতের অন্যতম পর্যটন শহর হচ্ছে গোয়া। এই রাজ্যে 15 লাখ মানুষের বসবাস। গত বৃহস্পতিবার রাজ্যটিতে করোনায় 3,800 জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। রাজ্য সরকার ঘর থেকে কাজ করতে মানুষকে উৎসাহ দিচ্ছে। রেস্তোরাঁ এবং দোকানগুলো খোলার সময়ে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অন্যদিকে ভারতে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে 4,14,188 জন, যা একদিন আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড। ভারতের রাজস্থান প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর শেষকৃত্য থেকে ফিরে পরপর 21 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 4 জনের দেহে করোনা ধরা পড়েছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংক্রমিত হয়েই বাকিদের মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মৃতদের পরিবার এবং স্বজন মিলিয়ে 147 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের পরীক্ষার ফলাফল পাওয়া গেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাজস্থানের শিকার জেলার খিরবা গ্রামে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। করোনায় আক্রান্ত হয়ে সেখানে এক ব্যক্তি মৃত্যু হয়। গত 21 এপ্রিল তার দেহে প্লাস্টিকে মুড়িয়ে আনা হয় গ্রামে। করোনার বিধিনিষেধ তোয়াক্কা না করেই শেষকৃত্যে জড়ো হন গ্রামের অনেক মানুষ। জানা গেছে শেষকৃত্যে প্রায় 150 জন অংশগ্রহণ করেছিলেন, মরদেহ স্পর্শ করেছে অনেকে। এরপর থেকে 5 মে পর্যন্ত শেষকৃত্যে সামিল হওয়া মানুষের মধ্যে নিয়মিতভাবে 21 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কতজন সংক্রমিত হয়েছিলেন তা নিয়েও যদিও সন্দেহ রয়েছে। করোনায় কাবু গোটা দেশ। দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণে প্রতিদিন নিজের রেকর্ড ভাঙছে অদৃশ্য এই ব্যাধি। অতিমারির দাপটে বিপর্যস্ত জনজীবন। এই অবস্থা বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতির খবর জানতে মুখ্যমন্ত্রীদের ফোন করলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি করোনা পরিস্থিতির খবর জানতে মোট 4 রাজ্যে আছেন। যেহেতু দেশের 5-6টি রাজ্যেই বেশি সংক্রমণ ছড়াচ্ছে, সেহেতু এই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলে তাদের জন্য রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এদিকে সংক্রমণের গ্রাফ চিত্রে প্রথম দিন থেকেই ঊর্ধ্বগামী মহারাষ্ট্র। সেখানে প্রতিদিনেই হু হু করে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই অবস্থায় গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমিত হয়েছেন 54,002 জন। একই দিনে মারা গিয়েছে 898 জন। এদিকে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে ছাড়াও আরও মোট 10টি রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। সংক্রমিত রোগীর অন্তত 72% ধরা পড়ছে এই রাজ্যগুলো থেকে। ভারতের একমাত্র বিমানবাহী রণতরী INS বিক্রমাদিত্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
জাহাজের সব কর্মী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিবৃতিতে। সেখানে বলা হয়েছে জাহাজে যে অংশে কর্তব্যরত কর্মী এবং নাবিকদের থাকার বন্দোবস্ত রয়েছে সেখান থেকেই সকালে ধোঁয়া নির্গত হতে থাকে। জাহাজের কর্মীদের চেষ্টায় বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে। রণতরিটিতে এখন কর্ণাটকের কারওয়ান বন্দরে রয়েছে বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম। INS বিক্রমাদিত্যের দৈর্ঘ্য 284 মিটার এবং সর্বোচ্চ 60 মিটার চৌড়া। তিনটি ফুটবল মাঠ একত্র করলে যতটা দৈর্ঘ্য হবে জাহাজটি ততটা লম্বা। প্রায় 20 তলা বিশিষ্ট এই রণতরিটিতে 22টি ডেক রয়েছে এবং প্রায় 1600 জন কর্মী বহন করার ক্ষমতা রয়েছে। মহাকাশে উৎক্ষেপণের পরপর ধ্বংস হয়ে যাওয়া চীনের রকেটের বিশাল অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ইতালির রাজধানী রোম সহ দেশটির মধ্য এবং দক্ষিণ অঞ্চলের 10টি এলাকায় যে কোনো একটিতে আশ্রয় পড়তে পারে এটি। এজন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। পাশাপাশি সেখানে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তারা নিরাপত্তা নিয়ে নিঃসন্ধান। প্রতি ঘন্টায় 27,600 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে 18 টন ওজনের এই অংশটি। রোববার ইতালির যে কোনো এলাকায় আশ্রয় পড়তে পারে। স্থানীয় সময় রোববার রাত 2:24 অথবা তার 6 ঘন্টা আগে পরে ওই রকেটের ধ্বংসাবশিষ্টি ইতালির ভূখণ্ডে পড়তে পারে। দেশটির সরকার সতর্ক করে বলেছে লাচিও, উমব্রিয়া, আব্রুস, মলিসে, কম্পানিয়া, বিসলিয়া সহ এইসব রাজ্যে ধ্বংসাবশিষ্টি পড়তে পারে। এ অবস্থায় দেশটির নাগরিকের সুরক্ষা বিভাগ যথাসম্ভব ওই 9টি অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। শুক্রবার রাতে এই খবর প্রকাশিত হওয়ার পর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে দেশটির মধ্য এবং দক্ষিণ অঞ্চলের উল্লেখিত 9টি বিভাগের নাগরিকদের মধ্যে বিরাজ করছে চরম উপকণ্ঠা। সাইবার হামলার পর ডেন অপারেটর কোলোনিয়া পাইপলাইন তাদের সব নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। শুক্রবার একটি বিবৃতিতে কোম্পানিটি এই তথ্য জানিয়েছে। কোলোনিয়াল অপারেটর যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের তেল শোধনাগারগুলো থেকে জনবহুল পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে তেল সরবরাহ করে। কোম্পানিটি 5,500 দৈর্ঘ্য পাইপলাইন থেকে দৈনিক 25 লাখ ব্যারেল গ্যাসোলিন, ডিজেল, জেট, বিমানের জ্বালানি এবং অন্যান্য শোধনকৃত দ্রব্য সরবরাহ করে। কোম্পানিটির দেওয়া তথ্য মতে তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে 45% জ্বালানি সরবরাহ করে। কোলোনিয়াল অপারেটরের বিবৃতিতে বলা হয় তারা শুক্রবার এই সাইবার হামলা সম্পর্কে জানতে পারে। এরপর সতর্কতা হিসেবে সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। এর ফলে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় এবং কোম্পানির কিছু তথ্য প্রযুক্তি সিস্টেম এর প্রভাব পড়ে। একটি তৃতীয় পক্ষের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানকে তারা তদন্তের দায়িত্ব দিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তারা। কতদিন পর্যন্ত পাইপলাইনের কার্যক্রম বন্ধ থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোলোনিয়া। জেরুজালেম অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদুল আকসাই ইসরায়েলি সেনাদের হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 205 জনে। শুক্রবার ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন কমপক্ষে 200 জনেরও বেশি। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে গুরুতর আহত এবং গুলিবিদ্ধ 88 জন ফিলিস্তিনিকে জেরুজালেম হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। ওই অঞ্চলে হাসপাতাল বেডের স্বল্পতায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। ইসরায়েলি পুলিশের ছোড়া রাবার বুলেটের বেশিরভাগই মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে। আল আকসায় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের তাড়িয়ে দিতে ইহুদিবাদী সেলারদের সঙ্গে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয় ফিলিস্তিনিদের সাথে। এরপর ইহুদিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ এবং সাউন্ড গ্রেনেড নিরাপত্তা বাহিনী। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।